হ্যালো বন্ধুরা মানুষ মাত্রই সুন্দরী পূজারী সবাই চাই নিজেকে আরো সুন্দর করতে কিন্তু ঘাড়ের কালো দাগ আপনার সুন্দর চেহারাকে অন্যদের কাছে অসুন্দর এবং কিছুটা অপরিচ্ছন্ন করে তুলে আয়নায় যখন নিজেকে দেখেন আপনার চেহারার সাথে ঘাড়ের ত্বকের কোনো মিল নেই তখন নিজের কাছেও অনেক খারাপ লাগে আজ আমরা জানবো কীভাবে ঘাড়ের এই কালো দাগগুলো মাত্র সাত দিনেই তুলে আপনার চেহারার সাথে সামঞ্জস্যতা বজায় রাখবেন প্রথমে আমরা জানবো কেন ঘাড়ের এই কালো দাগগুলো সৃষ্টি হয় বিশেষ করে যারা একটু মোটা তাদের ঘাড়ে এই কালো দাগগুলো বেশি দেখা যায় আমরা অনেকে গোসলের সময় ঘাড়ে হয়তো সাবান মাখি কিন্তু সাবান মাখার পূর্বে ভালোভাবে ঘাড় পরিষ্কার করি না সাবান কেবল ত্বকের উপরের আলগা ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু লোমকোপের ভেতরে আটকা পড়া ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার না করলে পরবর্তীতে কালো দাগের সৃষ্টি হয় ঘাম এবং ধুলোবালি মিশে ঘার এক ধরনের আস্তরণ পরে কয়েক ঘন্টা এভাবে থাকলে এগুলো শুকিয়ে ঘাড়ও কালো দাগের সৃষ্টি করে কিভাবে এই কালো দাগ তুলবেন কালো দাগ তুলতে হলে আপনাকে একটি প্রাকৃতিক পেস্ট তৈরি করতে হবে এই জন্য আপনার লাগবে কাঁচা দুধ চন্দন কাঠের গুঁড়ো বেসন লেবুর রস প্রথমে দুই চা চামচ কাঁচা দুধের সাথে হাফ চা চামচ চন্দনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর সেই মিশ্রণের মধ্যে এক চা চামচ বেসন বা চালের গুঁড়া এবং এক চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন এখন গোসলের পনেরো মিনিট আগে ঠান্ডা জল দিয়ে ঘাড় ভালো করে ধুয়ে তারপর মুছে নিন এখন ঘাড়ে ওই পেস্ট ভালোভাবে মালিশ করে পনেরো মিনিট অপেক্ষা করুন ভালোভাবে শুকিয়ে গেলে নরম কাপড় দিয়ে একটু চাপ দিয়ে টলে ধুয়ে ফেলুন একইভাবে রাতে ঘুমানোর আগেও আবার নিতে পারেন এভাবে এক সপ্তাহ ব্যবহার করুন তারপর লক্ষ্য করুন এক সপ্তাহ আগে এবং বর্তমানে আপনার ঘাড়ের তো কেমন দেখাচ্ছে একবার তৈরিকৃত পেস্ট ঠান্ডা পরিবেশে রাখলে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন পরবর্তীতে চেষ্টা করবেন ঘাড়ে যেন ধুলুবালি এবং ঘাম বেশিক্ষণ স্থায়ী না থাকে তাই দৈনিক চার থেকে পাঁচবার ঘাড় ধোয়ার চেষ্টা করবেন এই পেস্ট ব্যবহার করে আপনি শরীরে যে কোনো জায়গার কালো দাগ তুলতে পারবেন